কি ভিডিও দেখে চলে যাচ্ছ? চলে যায় না, চলে যায় না। আজকে ধামাকা অফার দেখা বানি, মানে আজকে সুন্দর জিনিস দেখা বানি। তা তোমরা পুজোর কি কেনাকাটাটা করছো? তো আমি কিন্তু করিনি, বর্ডারে আজ কতদিন ধরে করছি যে আমার এখন শাড়ি কিনে দাও তো কোনো ফেলে বাজার ঘাটে নিয়ে যাচ্ছে না। মানে বর কিন্তু আবার সামার আছে, তো যাই হোক না কেন আমার দেওয়ার আবার কিছু টাকা পাঠাইছে। আমার বলছে বৌদি পুজোর কেনাকাটা করছো? আমি করছি কি সে কপাল কি আমার আছে কলি টলি কাছে কি যে মন খারাপ করে না আমি টাকা পাঠাচ্ছি, তুমি যাও এখন শাড়ি কিনে নিয়েছো। তা আমি অনলাইনে যোগানে তো আর বাজার ঘাটে কেউ যায় না, তা আমিও একটু স্মার্ট স্মার্ট হয়েছি, তাতে করি আর বাজার ঘাটে যাচ্ছি না। তো স্মার্ট হয়েছি মানে বুঝতেই তো পারতো ব্যাপার স্যাপার একটু অন্যরকম। তো ডেলিভারি ম্যান কিন্তু নিয়ে চলে আসে শাড়িখানা, আমিও কিন্তু টাকা টাকা দিয়ে বুঝোই টুজোই দিয়ে মানে একটু স্মার্ট ভাবে আটকে আটকে যাচ্ছি যে আমি স্মার্ট হয়েছি, মানে অনলাইনে কেনাকাটা করতেছি। স্মার্টের একটা মানে একটা দারুণ ব্যাপার। তো এখন কিন্তু শাড়িখান কিনতে কিনতে মানে কিনে নিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবতেছি যদি ভালো না হয়, যদি ভালো না হয় বোয়া যে আমার কত কথা কবে না, সারাদিন ওই কথা শুনতে শুনতে আমার মানে কানের মধ্যে জ্বালা ফালা জ্বালা ফালা জ্বালাই দেবে না। দর্জ সহ্য কিন্তু আমার আর কুলোচ্ছে না, মানে থাকতেছে কি এই মাঠের মধ্যে হানি এহেনি ফ্যাকেটটা খুলে টুলে শাড়িখান দেখি, মানে দর্জ আমার এই সময় তো মোটে অসহ্য লাগে। দর্জর এই কথাটা যে কোন বিটা বানাইলো মানে তারে যদি ফাতাম একটু দরজর কসেন করতাম। যাই হোক বাসায় চলে আইছি, মানে দরজ তো আর খুলছে না, আসার সাথে সাথে কিন্তু খোলা শুরু করে দিছি। মানে আমি আবার মানে সলদারে আবার কি কবো আর মানে কি কবো আমি বুঝতেই পারতেছি না, মানে নতুন শাড়ি তো বোঝো তো পুজোর শাড়ি, মানে বাসায় নিয়ে আইছি আনার সাথে সাথে আমার সলদার একটু বই ফুটতিল। সেই ফাঁকে কাছে ও মা এস বই টই সরাও, আমি খুলি আমি খুলি আমি খুলি, তুমি ফোন ধরো আমি খুলি। পরে আমি কছি না রে বাপ এই টাকা দিয়ে কিনিছি, তুই আবার সিঁড়ে বুড়ে ফেলবি নি, ও থেকে তুই ফোনটা ধরে দে যাতে আমার দেখা যায় আমি শাড়ি কান দেখাই। তা কসে মা ঠিক আছে তুমি তাহলে দেখাও। আবার এই নতুন শাড়িতে কেমন জানি ফুজো ফুজো গন্ধ বেরোয়, কার কার কাছে এরম লাগে আমি মানে বুঝতেই পারবো না। পুজোর শাড়ি একটু নাকের কাছে নিলেই মানে পুজো পুজো গন্ধ লাগে, কি যে ভালো লাগে কি যে ভালো লাগে। ছোটবেলায় আরো বেশি ভালো লাগতো, এখনো মোটামুটি ভালো লাগে, বয়স হয়েছে তা কি আছে জুতে তাল কিন্তু তাল যায়নি। এখন যাই হোক ভালো সুন্দর প্যাকেটিং ট্যাকেটিং করে দিয়েছে, মানে প্যাকেটিং এ বাড়ি কায়দা আছে, শাড়ির কায়দা থাকুক আর না থাকুক প্যাকেটিং এ কায়দা আছে। শাড়ি কেন বেরোতে কিন্তু আর বেশি দেরি নেই, মানে এমনই বার করে ফেললো, মানে শাড়ি দেখে আমার কিন্তু মনের মধ্যে সত্যি কথা ভালো লাগছিল, ফাইন লাগছিল, যে কালারটা যেরকম চাইছিলাম সেই রকম আইছিল, শাড়ি যেরকম হয় সেরকম অগ্যে মনে ওতে কোনো সমস্যা নেই, কিন্তু যেরকম কালার চাইলাম ওই রকম কালার আসছিল। বাদ দিয়ে আবার লাইট আসছিল, লাইট আসছিল আবার ক্যামেরা ভালো ছিল না, মানে একটু জ্বালা ফেলাও ছিল। পরে আমি কিন্তু শাড়ি কান গায়ে ধরে দেখলাম, দেখি আমার গায়ে মানে শাড়ি কানে আমার কিরাম লাগতেছে, তা আমার কাছে কিন্তু ফাইন লাগছিল। আপনাকে কাছে কিরাম লাগেছে একটু কয়ে যাবেন, কিন্তু আমার আবার এই ধরনের কালার টালার একটু বেশি ভালো লাগে, মানে যাই কাও না কেন সবাই ভালো থাকবেন। আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বুঝছেন।